নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মৌরলা মাছের তেল ঝাল। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশন গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবার চলো শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মৌরলা মাছের সাইজগুলো একটু বেশ বড় বড়ই আছে। এবারে এই মৌরলা মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দিয়ে যদি মাছ মেখে নাও তাহলে মাছের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। মাছটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা মেখে রেখেছি। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা আমি গরম করে নেব। এই মাছ সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে। প্যানে তেলটা গরম হয়ে গেছে, তেলে থেকে ধোয়া উঠতে শুরু করেছে। এই মাছ ভাজার জন্য তেলটা একটু ভালো করে গরম করে নিতে হয়। এবারে আমি অল্প অল্প করে মাছ ভেজে নেব। একসাথে অনেকগুলো মাছ দেব না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি মাছগুলো। খুন্তি দিয়ে একটু মাছগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি, এক জায়গায় যাতে না থাকে, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য মাছগুলো আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, একটার সাথে আর একটা যেন লেগে না থাকে। মাছগুলো একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আবারও বাদবাকি মাছটা আমি দিয়ে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আবারও কিছুটা তেল দিচ্ছি, সর্ষের তেল। এখানে আমি দুটো বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই বেগুনটা তেলে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে বেগুনটাও ভেজে নেব। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। গ্যাসে আবারও সর্ষের তেল দিচ্ছি কড়াইতে। যেহেতু তেল ঝাল সেই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবারে তেলটা গরম হলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা হাতে নিয়ে একটু ডোলে নিয়ে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা 30 মিনিট মতো নেড়ে চেড়ে, 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এখানে দুটো টমেটো স্লাইস করে নিয়েছি, টমেটোর বীজটা ফেলে দিয়েছি।
এবারে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো দিয়ে একটু নেড়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া। এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, 2 চামচ পোস্ত আর 1/2 চামচ সাদা সর্ষে, তার সাথে 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিই। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেব। সাইডে দিয়ে দিচ্ছি মশলাটাও, একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের স্টিমটা সবসময় লোতে রেখেই রান্নাটা করবে, তাতে মশলা ফুড়ে যাওয়ার চান্স থাকবে কম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। মশলাটা ভালো করে মিনিট 4 ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল দিয়ে মশলাটা একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর এই মাছ তোমরা গরম ভাতের সাথে সার্ভ করবে, খুব অপূর্ব লাগে। আর চোখের পক্ষে এই চুনো মাছ খুবই ভালো, ছোট থেকে বড় সবাই এই চুনো মাছ খেয়ে দেখবে, খুবই অপূর্ব লাগে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য জল, বেশি ঝোল রাখব না, মাখো মাখো করব, সেই জন্য সামান্য জল দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে দিয়ে দেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিলাম। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। এবার ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতনই দেবে। এবার কিছুক্ষণ ধরে ফুটু, তারপরে মাছটা দেব। এবারে ভেজে নেওয়া মাছটা দিয়ে দেব, বেগুনের সাথে ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। দু মিনিট ধরে মাছটা ফোটানো হয়ে গেছে, বেশি ফোটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কিছুটা ধনে পাতা। ধনে পাতা দিয়ে আবার কিছুক্ষণ রেখে গ্যাসটা বন্ধ করে দিলাম। আজকে এই মোরলা মাছের বেগুন দিয়ে ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক দেবে। আর নতুন বন্ধুদের আবারও অনুরোধ করছি, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এইটুকু, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।